আমাদের ব্যাপার হচ্ছে আমাদের এখানে কর্মী আছে 5টা সাব সেন্টারে, 5টার মধ্যে স্লিপ দিয়েছে, 90টা দিয়েছে আবাদপুরে, কুনমানপুর আমাদের একটাও দেয়নি, এই জন্য আমরা তালা মারেছি। এটা কোনো নিয়ম থাকলে দেখা কাগজপাতি যে আছে দিদিমণি এটা আছে দেখাই দেখা আমাদের প্রমাণপত্রে কী আছে, নিয়ম আছে নাকি শুধু আবাদপুর দেওয়ার নিয়ম? সাব সেন্টার আমাদের মনে করে 5টা যে আছে কর্মী, 5টা মিলে ভাগ করে দিত আমাদের গ্রামে, যে 5টা 10টা করে বা তা মিলে আমরা কাজ করতাম যে পাথর সেন্টারে। কি নাম আপনার? আমজাদ আলী। এই যে ভ্যাকসিন নিয়ে সমস্যা হচ্ছে না, যার জন্য সাব সেন্টার খোলা হয়েছে কয়েকটা, এটা হচ্ছে দুদিন ধরে এই দিদি এই দিদিরা যাদের বলা উচিত ছিল আপনাদের গ্রামে, যেহেতু আমাদের গ্রামে আমাদের এখানে একজন দিদি আছেন, মানে এই যে দরজা ফরজা খুলেন ঝাড়ু ঝাড়ু দোষ নেই ওনাদেরকে, যেভাবে বলেছে ওনাদেরকে আমরা দোষ দিচ্ছি না। এই যে দিদিমণি, এই যে সাব সেন্টারে তালা মারছে, ওদের অভিযোগ যে আপনারা 100টা স্লিপ পেয়েছেন কিন্তু একটা গ্রামের মধ্যেই আপনাদের কর্মীরা ভাগ করছে, সেটা কি হয়? হ্যাঁ, এটাই আমাদের সিস্টেম। আমাদের শনিবার দিন মিটিংয়ে আলোচনা হয়েছে যে আমরা একদিক থেকে কাজটা করতে থাকবো, আশা ওয়াইজ, মানে আশা যে ভিলেজে থাকবো সেই ভিলেজটা আমরা কভার করতে করতে আমরা কাজটা কমপ্লিট করতে করতে আসবো, কিন্তু আমাদের এই ভ্যাকসিনটা প্রত্যেকেই পাবে, প্রত্যেকেই আমরা করে দেবো, কেউ 2 দিন আগে কেউ 2 দিন বাদে। কিন্তু ওনাদের দাবি আমাদের গ্রামে কেন স্লিপ বিলি 10টা হলো না, কিন্তু আমাদের নির্দেশ একদিক থেকে কাজটা সিস্টেমে করে করতে করতে আমরা আসবো, ওই জন্য আমরা কুরমান আমরা আবাদপুর থেকে শুরু করেছি কাজটা, যার দরুন ওনাদের দাবি সেই দাবিটা হচ্ছে ওনারা বুঝতে পারছেন না তাই দাবিটা করেছেন, কিন্তু আমরা তো বোঝাতে আমি চেষ্টা করলাম যথেষ্ট যে আপনারাও পাবেন, আজ পাবেন আপনারা 2 দিন বাদেই পাবেন, 2 দিন বাদেই আপনাদের বিলেজ আমরা করে দেবো, গোটা কুরমানপুর কভার করে দেবো। এখন এটা হচ্ছে সলিউশন একটাই, ওনারা এখন এটা বুঝুক, ওনাদের তো আমি সবসময় বলছি আপনারা পাবেন, আপনাদের তো করবো না বলিনি, তাহলে ওনারা এইভাবে থাকতে পারতেন তালা দিয়ে, কিন্তু ওনাদের তো আমি আজ করছি না 2 দিন বাদেই করবো। এই তালা মারছে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, আমার BMSকে জানিয়েছি, ইটাহার থানা ড্রিল করে থানাকে জানানো হয়েছে, আমি আমার অফিসে জানিয়েছি। আপনার নাম? গীতা বিশ্বাস।